যে কারা কারা তোমার টিমের না দাদা অনেকে অনেকে আবার রিমুভ করা হয়েছে অনেক কে সিনা এরকম টাইপ মানে একবারে সবাইকে সিনা না আচ্ছা ঠিক আছে সমস্যা নাই যারা ডিজিটাল মার্কেটিং এর জন্য ইন্টারেস্টেড তারাই শুধুমাত্র আজকের গ্রুপে বা ক্লাসে জয়েন হবে না এই অংশে আর অ্যাডমিনরা তো অল টাইম যুক্ত হবেই ঠিক আছে আচ্ছা যাই হোক আমি আজকে আপনাদের কি একটি গুরুত্বপূর্ণ কাজ শেখাবো এবং দেখাবো আমি একটি ক্লায়েন্ট প্রজেক্ট করে দেখাবো সেখানেও এক জিনিস থাকে আর কিছু কিছু আমরা অনেক সময় ক্লায়েন্টের প্রজেক্ট পেয়েছি সেটা সম্পূর্ণ করব কিভাবে করি সেটা দেখবেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে আগে যে কাজগুলো আমরা খুব কষ্ট করে করেছি এখন সেই কাজগুলো কিন্তু এআইয়ের থ্রুতে করা যায় আর আমি হয়তো বা প্রতিনিয়ত বলে যাচ্ছি এখন প্রত্যেকটা ক্লাসেই কম বেশি যে এখন থেকে আমরা যা কিছুই করি না কেন সেটা ডিজিটাল মার্কেটিং হতে পারে গ্রাফিক্স ডিজাইন হতে পারে ওয়েব ডিজাইনিং মার্কেটিং যাই হবে সব কিছুর মধ্যে এআই কোলাবরেট বা এ আমরা টেনে আনব এআইয়ের সহায়তা নেব আদারওয়াইজ আমরা মার্কেট প্লেসে টিকে থাকতে পারবো না তো কী কাজ করবো আজকে যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ের আজকে ক্লাস স্পেশালি তো ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে একটা সাপ ক্যাটাগরি বা সাপ নিশের একটা কাজ সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং এটা সবচাইতে জনপ্রিয় ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরির কাজগুলোর মধ্যে ঠিক আছে তো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এবং মার্কেটিংয়ের এই কাজগুলোর সর্বপ্রথম যে কাজটা শুরু হয় সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট অথবা সেট আপ বা অপটিমাইজেশন অর্থাৎ সোশ্যাল মিডিয়াগুলোকে এসিও ফ্রেন্ডলি করে সাজানো প্রফেশনালভাবে সাজানো তো এই কাজটা একদম ইজি বাট এই কাজটার উপর ডিপেন্ড করে আপনি কোনো একটি ক্লায়েন্টের সঙ্গে দীর্ঘমেয়াদী কাজ করার সুযোগ পাচ্ছেন কি না অর্থাৎ ধরেন আপনাকে কোনো একটি ক্লায়েন্ট প্রথমে অর্ডার করলো বলল যে আমি তো ফেসবুক ভালোভাবে সাজাতে পারি না ডিজাইন করতে পারি না বা সেট করতে পারি না তুমি একটু এটা করে দাও তো আপনি যদি এটা ঠিকঠাক মতো করে দিয়ে তাকে সন্তুষ্ট করতে পারেন তাহলে দেখা যাবে যে ওই ক্লায়েন্টই আপনাকে পারমানেন্টলি হায়ার করে ফেললো আপনার দক্ষতা দেখে এই কারণে এটা একটা গোল্ডেন চান্স এই সময়টিতে বাজেট ডাজেন্ট ম্যাটার এই ধরনের প্রজেক্ট পাইলে লুফে নেবেন দরকার হলে বলবেন যে টাকা লাগবে না দেন তো আমি কাজটা করে দিই এবং সর্বোচ্চ দিয়ে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করতে হবে বিন্দুমাত্র কমতি রাখা যাবে না পারলে একশো জায়গায় দুইশো পার্সেন্ট দিয়ে আপনার সেরাটা দিয়ে কাজটা করে দিবেন ফলে আপনার দক্ষতা দেখে আপনার অভিজ্ঞতা দেখে ক্লায়েন্ট আপনাকে পারমানেন্টলি রাখা ট্রাই করবে কারা মূলত একটা ফেসবুকের জন্য ফেসবুক অ্যাকাউন্ট বা একটা ইউটিউব চ্যানেল একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য মানুষকে হায়ার করে কারা যাদের টাকা আছে যারা ইনভেস্ট করতে চায় যারা সেইটাকে বিজনেস পারপাসে ব্যবহার করবে জন্যই একজন অভিজ্ঞ রিলায়েন্সারের কাছে স্মরণাপন্ন হয়েছে বুঝতে পারছেন তার মানে ধরে নেন ওই ব্যক্তির কাছে টাকা আছে সামর্থ্য আছে ওনার এবং উনি ওইটাকে পার্সোনাল ভাবে না ওটাকে বিজনেস পারপাসে নিচ্ছে সো ওটাতে আপনি যদি বেটার কিছু দেখাতে পারেন অবশ্যই আপনাকে হায়ার করবে কারণ ওই অ্যাকাউন্টে ম্যানেজমেন্টের জন্য লোক দরকার হবে কিছুদিন পর ক্লায়েন্ট এখনই মনে করেন পারতেছে না পরের স্টেপগুলো তো আরও সিরিয়াস এবং প্রফেশনাল ওয়ার্ক হয়ে থাকে তাহলে সেটা কিভাবে সামলাবে তাই না তার অবশ্যই একজন এক্সপার্টের দরকার আছে আর এই জায়গাটিতেই যদি কেউ ফেল করে ফেলেন তাহলে তো বুঝলেন সো এটা একটা গোল্ডেন চান্স এমনভাবে কাজ করা এমনভাবে কথাবার্তা বলা এমনভাবে আচরণ করা যাতে সে সবটুকুই অ্যাকসেপ্ট করে বা আপনাকে মোট কথা যে খুব ভালো লাগে তার সার্বিক দিক থেকে ঠিক আছে তো ওকে তো আজকের এই সেকশনে আমরা একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলা দেখাবো এবং সেটাকে প্রফেশনালি সেট আপ করার প্রসেসগুলো আপনাদেরকে দেখাবো আমি তো সেইটা কি সেইটা মূলত হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল তো ইতোমধ্যে অনেকগুলো আমি কমপ্লিট করে ফেলেছি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এভরিথিং তো এই মুহুর্তে বাদবাকি রয়েছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আশা করছি এই অংশটুকু আপনাদেরকে আমি দেখাতে পারবো সাথেই থাকুন তো আমার কথাগুলো যদি মনে হয় কিছুটা যে লোক এমনিতেই বললো বা সিরিয়াসলি যদি কেউ না নেন তো আপনাদেরকে আমি বাস্তব প্রমাণ দেখাই যে আসলে এই কাজটার ডিমান্ড কেমন অনলাইন জগতে আর আপনারা বিশ্বাস করবেন কি না জানি না আমি যতদিন থেকে ফ্রিল্যান্সিং করতেছি সবচাইতে বেশি সময় ধরেই রয়েছি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে এটার মাধ্যমে দীর্ঘমেয়াদি কাজ করার সুযোগ তৈরি হয় লোগো ডিজাইন করে নিয়েই ক্লায়েন্ট চলে যায় আর পরে কিন্তু খোঁজখবর রাখে না যতই দেখ বাজেট কিন্তু একবারই সম্পর্ক শেষ হয়ে যায় খুব কম সংখ্যক আসে যে পুনরায় আরও অন্য কোনো প্রজেক্ট করিয়ে নিতে কিন্তু সোশ্যাল মিডিয়াগুলো তো হয় কি বাজেট ডাজেন্ট ম্যাটার আপনি যদি ভালো কাজ করেন করে দিতে পারেন দেখেন যে আপনাকে এক বছর দুই বছর ছয় মাস যেরকম লেন্দি প্রসেসে আপনার সঙ্গে কাজ করবে তো যাই হোক আমরা যাচ্ছি দেখা যাচ্ছে গ্রাফিক্স এন্ড ডিজাইন তারপরে এদিকে আসি ডিজিটাল মার্কেটিং এখানে আসার পর সোশ্যাল মিডিয়া মার্কেটিং নামে একটা পৃথক ক্যাটাগরি আছে এছাড়াও আরও অনেকগুলো সোশ্যাল মিডিয়া সংক্রান্ত অনেকগুলো ক্যাটাগরি যেমন পেইড সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মার্কেটিং তারপরে হচ্ছে কমিউনিটি ম্যানেজমেন্ট তারপরে যদি এ পাশে আসি টিকটক শপ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ইনস্টাগ্রাম মার্কেটিং গুগল মানে ডিজিটাল মার্কেটিংয়ের বৃহৎ অংশই হচ্ছে সোশ্যাল মিডিয়া কেন্দ্র করে এটা একদম সহজ কথা যেমন ভিডিও এসে ওগুলো সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক শুধুমাত্র এখানে সেপারেট করা হয়েছে প্রত্যেকটা জিনিসকে ঠিক আছে তো যাই হোক আমরা একদম শুরুর মুহূর্ত যেখান থেকে শুরু হয় একটা সোশ্যাল মিডিয়ার কাজ সেই জায়গাটিতে আমরা যাব আমরা বলেছি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেট বা খুলে দেওয়ার ব্যাপারে তো ইনস্টাগ্রাম দিয়ে দেখি অথবা ডিরেক্টলি লেখেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট আর এই জায়গার সবচেয়ে মজার যে বিষয়টা হচ্ছে যে মেল লেট চাইতে ফিমেলদের কাজ পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আপনারা খেয়াল করবেন হয়তো বা যে দেখেন অন্যান্য ক্যাটাগরিতে গিয়ে দেখেন যে মানে গিগের অবস্থা আর এখানে দেখবেন যে অপেক্ষাকৃতভাবে ফিমেল পার্সনরাই বেশি এগিয়ে আছে বা তাদের গিগ সংখ্যাই বেশি ঠিক আছে এবং মোটামুটি সবার সেল আছে আর আপনারা জানেন একটা সময় আমরা ফেসবুক আমি যখন অন্তত ফ্রিলায়েন্সিং শুরু করেছিলাম তখন এত কিছু ছিল না সর্বোচ্চ ফেসবুক ইউটিউব এগুলো ছিল তারপর খুব একটা আমরা এগুলো কেয়ার করিনি কিন্তু এমন একটা যুগে আসছি আমরা না একটা স্বাভাবিক মানুষ একদম স্টুডেন্ট থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ যারা রয়েছে তারাও পর্যন্ত সোশ্যাল মিডিয়া আসক্ত সুতরাং ব্যবসা বাণিজ্য মার্কেটিং সব কিছু সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়ে পড়েছে তো এই জায়গাটিতেই আপনার মানে ফোকাস পয়েন্ট থাকা উচিত বা যারা চালাক মানুষ তারা ভবিষ্যৎ নিয়ে আগে চিন্তা করে ঠিক আছে নেক্সট দশ বছর পাঁচ বছরের কথা সো সোশ্যাল মিডিয়া কেন্দ্রিকই সব কিছু হবে ডে বাই ডে আমরা কিন্তু পণ্য কেনাকাটা থেকে শুরু করে বিক্রয়ের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াকে আমরাও যেমন বেশি নিচ্ছি তো বৈশ্বিকভাবে এই ঘটনাটা ঘটে আসতেছে সো যারা চালাক তারা এই সোশ্যাল মিডিয়াকে নিয়েই কাজ শুরু করবে তো আমরা যেহেতু ফ্রিল্যান্সার তো আমাদের উচিত এখনই সময় যে প্রচুর চাহিদা এখনই প্রচুর আরও নেক্সট টাইম ডে বাই ডে আরও প্রচুর চাহিদা হবে এই বিষয়গুলো সুতরাং আমাদের এক্সপার্ট হওয়া উচিত ঠিক আছে ওকে তো দেখেন সেপারেটলি যদি আসি আমরা ইনস্টাগ্রামের উপর এখন দু হাজারের মতো সার্ভিস আছে অনেক কিছুই আছে সাথে তো আমি স্পেসিফিকভাবে এই গীতগুলো দেখাতে চাচ্ছি না জাস্ট দেখালাম যে প্রচুর পরিমাণে সেল আছে এবং ফিমেল পারসনদের এখানে বেশি মানে চান্স আসে চান্স পায় আর কি কাজের ক্ষেত্রে ওকে তো এটা কেটে দিলাম আমরা এবার সরাসরি চলে যাচ্ছি ক্লায়েন্টের প্রোজেক্টে অলরেডি আমি ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট খুলে ফেলেছি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলাটা কি খুব কঠিন কাজ একদমই না কিন্তু হ্যাঁ যদি কীভাবে খুলতে হয় এটাও যদি না জানেন তাও দেখাই এটা হাস্যকর এরকম আসবে ইনস্টাগ্রামে আসলে আপনি কী করবেন ক্লায়েন্ট প্রজেক্ট যেহেতু সেহেতু আপনি সাইন আপে ক্লিক করবেন যখন অ্যাকাউন্ট খুলতে বলবে নিজের হলে আমরা কি করতে পারতাম একটা সহজ পদ্ধতি ফেসবুকের মাধ্যমে লগ করতে পারতাম ফলে আমাদের ফেসবুকের সঙ্গে একটা অটোমেটিক কানেক্টেড হয়ে যেত তো যেহেতু ক্লায়েন্ট চাচ্ছে শুধুমাত্র ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে এবং ক্লায়েন্টের ফেসবুক অ্যাক্সেস যেহেতু আপনার কাছে নেই তার জন্য এটা করবেন আর যদি ক্লায়েন্ট আপনাকে ফেসবুক দিয়ে বলে যে আমাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হবে এবং আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুকের সঙ্গে একটা যেন কানেকশন থাকে কানেক্টেড ইন্ট্রিগেশন বলা হয় এটাকে তাহলে অবশ্যই তার কাছ থেকে ফেসবুক অ্যাক্সেস নিতে হবে যদি সেটা দেয় সেটা তাহলে এই প্রসেসে খুলবেন এটা খুব ইজি আদারওয়াইজ সাইন আপে ক্লিক দিয়ে প্রথমে যে স্টেপটা নেবেন ইমেইল দিবেন এখানে হ্যাঁ ফোন নাম্বার না দিয়ে ইমেল দিবেন ফুল নেম দেবেন ইউজার নেম দেবেন পাসওয়ার্ড দেবেন তারপর স্টেপগুলো আগাতে থাকবেন কখন কি চায় বয়স জন্ম তারিখ ফোন নাম্বার ফোন ভেরিফিকেশন ইমেল ভেরিফিকেশন এগুলো কমপ্লিট করে ফেলবেন ব্যাস হলে দেন এই পর্যন্ত আসতে পারবেন এখন আমাদের কাজ হবে এটাকে সাজানো কি এমন সাজানোর দরকার আছে তাই না প্রথমত হচ্ছে যে আমাদের অনেক কিছুই সাজানোর আছে প্রথমত হচ্ছে যে লোগো একটা ধরেন ক্লায়েন্ট এভাবেই কিন্তু আপলোড করবে কিন্তু এটা লোগোটার পারফেক্ট প্লেসমেন্ট নয় আমাদের একটা পারফেক্ট প্লেসমেন্টে দিতে হবে অথবা দেখাই ক্লায়েন্টের অরিজিনাল লোগোটা কি দিছে ক্লায়েন্ট মূলত এই লোগোগুলো দিয়ে রাখছে আমাকে তো এগুলো কোনোভাবেই দেওয়া যায় বলেন তো আপলোড করলে কেমন হবে এগুলো এগুলো লম্বা বা চ্যাপটা হয়ে আছে এটা ওই প্রোফাইলের সাইজে পারফেক্ট হবে হবে না আর লোগোটা যেহেতু নেম বেস আইকন দুটাই আছে তো স্বাভাবিকভাবে আমরা অ্যাভয়েড করব নাম আমরা সব সময় চাইবো আইকনবে যেটা ক্লায়েন্ট আমরা পরামর্শ দেবো যে লোগোতে এত ডিটেলস থাকা ন নেইট কারণ আমাদের অ্যাকাউন্টে অলরেডি নাম আসেই তাই না নাম যেহেতু অলরেডি আসে আরও বিস্তারিতভাবে নাম দিতে পারবো ইউজার দিতে পারবো ঠিক আছে তো এখানে হবে আইকনিক যাতে দেখেন একদম ছোট্ট পজিশানও জন্য আমাদের কোম্পানি বা ব্র্যান্ডের আইকনটা সহজে মানুষের চোখে পড়ে এটা হচ্ছে সিস্টেম তো যাই হোক আমরা এই লোগোটাকে আগে প্রথমে ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করি এটা করার জন্য যারা ফটোশপ ব্যবহার করতে পারেন সেটাও ব্যবহার করতে পারেন যারা ক্যানভা পারেন তারা ক্যানভাতেও করতে পারেন তো আমি ক্যানভা দেখাচ্ছি একদম ইজি প্রসেস এখানে ক্রিয়েটিভ ডিজাইন ক্লিক করে এখানে আসবেন লোগো লোগোর সাইজটা হবে স্কোয়ার শেফে হ্যাঁ এই কারণে ওখানে পাঁচশো গুণন পাঁচশো ছিল আচ্ছা নেট স্লো থাকলে ক্যানভা একটু এই সময়টা অনেক সময় নেয় তো লোডিং 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 মেবি সার্ভার গন্ডগোল আপনারা কি শুনছেন আমাকে ও আমি তো মিটিংয়েই নেই আমাকে রিকানেক্ট হইতে হবে আবার বর্তমান সময় অনেক জনপ্রিয় এবং অনেক ইজি একটা সফটওয়্যার ফটোশপ ব্যবহারে অভ্যস্ত না হয় ক্যানভাতে ব্যবহার করে অভ্যস্ত হওয়াটা মনে হয় বেটার আমি মনে করি তারপরে যারা পারবেন যেটা খুশি সেটাতে তো ওকে আমি ক্রিয়েট এই ডিজাইন ক্লিক দিয়ে এখান থেকে লোগোতে যাব ওখানে দেওয়াই ছিল সাইজ পাঁচশো গুণন পাঁচশো পিকজেল তো ওইটা ডাজেন্ট ম্যাটার কত পিকজেল হবে তারপর ন্যূনতম একটা যদি রেজুলেশনের দিক থেকে চিন্তা করেন তাহলে হাজার এক হাজার পিকজেল গুন এক হাজার পিকজেলিস এনআ রেজুলেশন এখানে যেটা দেয়া রয়েছে পাঁচশো গুণুন পাঁচশো পিকজেল ডিফল্ট এটাও খারাপ না এটা একটা লোগোর জন্য পারফেক্ট সোশ্যাল মিডিয়া লোগোর জন্য ঠিক আছে তো সবচেয়ে বড় কথা আমাদের স্ট্রাকচারটা হচ্ছে স্কোয়ার হইতে হবে তো আমাদের ক্লায়েন্ট কী করছে দেখেন আমাদের ক্লায়েন্ট দিয়ে রাখছে হচ্ছে একটা লোগো একটা তো না অনেকগুলো লোগো লোগো ফাইলগুলো আমরা দেখি এই ফাইলগুলো ক্লায়েন্ট দিয়ে রাখছে এই কয়েকটি তো সবগুলোই চ্যাপটা তো ক্লায়েন্টকে সময় আমরা পরামর্শ দেব যে চ্যাপটা এই ধরনের লোগোগুলো সোশ্যাল মিডিয়া প্রোফাইলের জন্য পারফেক্ট না একটা ব্র্যান্ডিং করার জন্য আমাদের আইকন বেস লোগো দিতে হবে সোশ্যাল মিডিয়া তো নাম থাকবেই প্রত্যেকটা পোস্টের সঙ্গে নাম থাকে না বলেন তো যে কোন গ্রুপ থেকে কোন আইডি থেকে কোন পেজ থেকে পোস্টগুলো আসতেছে আমরা যদি হোম পেজে ক্লিক করি আচ্ছা একটা অ্যাকাউন্ট খোলার পর ইনস্টাগ্রাম স্বাভাবিকভাবে আপনাকে কিছু প্রোফাইলকে ফলো করতে হবে আদারওয়াইস নিউজ ফিডটা রেডি হবে না তো যেহেতু এটা ক্লায়েন্টের ইউএসএ বেস অ্যাকাউন্ট তো ইউএসএ বেস সেলিব্রিটিদেরকে আমরা অ্যাকসেপ্ট করবো বা ফলো করবো আদারওয়াইজ যদি আমি বাংলাদেশি সেলিব্রিটিদেরকে অ্যাকসেপ্ট করি তাহলে হবে কি তখন এটা সামগ্রিকভাবে বাংলাদেশি লোকেশনকে টার্গেট করে সব কিছু সেট আপ হবে অটোমেটেড অ্যালগোরিদম তাহলে ক্লায়েন্টের এতে কিন্তু কোনোই লাভ হবে না বরং লস হবে কারণ ক্লায়েন্টের অডিয়েন্সটাই হচ্ছে ইউএসএ সে মার্কেটিং করবে তার প্রোডাক্টের তো ইউএসের পিপলদের জন্য তাই না তো এই ক্ষেত্রে আমরা যদি না বুঝি যে ইউএসএ কোথায় কি তো এখানে অবশ্যই পাবেন তারপর এখানে শার্টস বা থেকে সার্চ করতে পারেন প্রথমত আমরা যে কাজটি করে থাকি ইউএসএর অজানা বলতে কিছুই নেই তারপর সেলিব্রিটিতে যদি আমরা যাই বিভিন্ন ধরনের রাজনীতিবিদের ক্ষেত্রে যাই যেমন আছে কে আছে ও ওবামা আছে তারপর প্রেসিডেন্ট আছে কয়েকজন তাই না আমি ডোনাল্ড ট্রাম্প বর্তমান জো বাইডেন তারপর সিঙ্গারের ক্ষেত্রে যদি যাই কি জানি নাম ছেলেটা বেবি বেবি যে গানটা গায় কি জাস্টিন বিবের হ্যাঁ মাইকেল জ্যাকসন তো মাইকেল জ্যাকশন তো মারা গেছে তো যাই হোক ওই ধরনের কয়েকটা সেলিব্রিটিকে ফলো করলে দেখবেন যে অটোমেটিকলি ওই লিস্টেড রিলেটেডগুলো চলে আসছে ওই কান্ট্রির তো আমি জাস্টিন বিবেরকে দিই জাস্টিন বিবের হচ্ছে ইনস্টাগ্রামের সর্বাধিক ফলোয়ার ধারী আর কি হ্যাঁ জাস্টিন আপনারা জানেন কিনে জানি না সর্বাধিক ফলোয়ার আছে জাস্টিন বিবারের অ্যাকাউন্টে তো জাস্টিন বিবার কইতা জাস্টিন হারায় গেছে কিছু ফেক অ্যাকাউন্ট তো আছেই এইটা মনে হয় হ্যাঁ জাস্টিন বিবার ইয়াস দুইশো বিরানব্বই মিলিয়ন জাস্টিন বেবারিরই একমাত্র হয় সর্বাধিক ফলোয়ার সংখ্যা ফলো করে দিলাম দেখবেন রিলেটেড আরওগুলো আছে যেগুলো ইউনাইটেড স্টেটের ঠিক আছে আমি দু একটা দিলাম আর বেশি দেওয়া যাবে না নতুন অ্যাকাউন্ট খুলে চোখ বন্ধ করে যদি প্রচুর ফলো দেন তাহলে অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিতে পারে এই জন্য ধীরে ধীরে কাজ করতে হবে নতুন অ্যাকাউন্টে এখান থেকে আর কাকে দেব আচ্ছা আমি কয়েকটা মানে ভিআইপি লোকে দিই পারা আর এই বড়ো বড়ো প্রোফাইলগুলোতে ফলো দেওয়ার সুবিধাও আছে এখান থেকে আপনারও ফলোয়ার বাড়তে পারে আচ্ছা ফলোয়ার বাড়ানো কমানো এটার নিনজা টেকনিক অন্য ক্লাসে শেখাবো আজকে প্রোফাইল সেট আপের ব্যাপারেই কথা বলি আর প্রোফাইল সেট করতে গিয়ে অন্যদেরকে ফলো করতে গিয়ে আমরা অন্যদের প্রোফাইলগুলোও দেখবো যে একটা প্রফেশনাল লেভেলের অ্যাকাউন্ট কেমন হয় যেমন এই এইগুলোকে বলা হচ্ছে হাইলাইট ওকে এটাকে হাইলাইট বলা হয় এটাকে বলা হয় প্রোফাইল ডেসক্রিপশন বা বায়ো ওকে এটা হচ্ছে ইউজার নেম এটা হচ্ছে নেম ডিসপ্লে নেম ওকে আর এগুলো হচ্ছে তো পোস্ট বুঝেনি তো এই জিনিসগুলো খেয়াল করতে হবে তো বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে দেখি জো বাইডেন এই যে জো বাইডেন ওকে যেহেতু আমাদের এই অ্যাকাউন্টটা মার্কেটিং রিলেটেড হবে কী টপিক্স এইটা আমাদেরকে ফোকাস রাখতে হবে তাহলে ক্লায়েন্টের সুবিধা হবে ঠিক আছে যে রিলেটেড বিজনেস হবে সেই রিলেটেড কমিউনিটির সঙ্গে বেশি যুক্ত থাকতে হবে তাহলে অ্যালগোরিদমটা ওইভাবে সেট হবে আমাদের অ্যাক্টিভিটির উপর ডিফেন্ড করেই কিন্তু সোশ্যাল মিডিয়ার যে অ্যালগোরিদমগুলো ওইভাবে অ্যাকাউন্টটাকে সহায়তা করার চেষ্টা করে আশা করি বুঝতে পারছেন তা নাহলে কেমনে বুঝে আমি একটা মনে করেন যে গুগলে কোনো কিছু সার্চ করতেছি বা ফেসবুকে স্ক্রল করতেছি আমি যে টাইপ ভিডিওগুলো পছন্দ করি ধরেন হিরো আলম টাইপ ভিডিও খালি হিরো আলমের এই ভিডিও আসা শুরু করবে কিন্তু আমি যদি রবীন্দ্রসঙ্গীত পছন্দ করি দেখবেন স্ক্রল করলে রবীন্দ্রসঙ্গীত রিলেটেড কারণ আমাদের অ্যাক্টিভিটি রেকর্ড করে রাখে অ্যালগরিদম ঠিক সেই হিসেবেই নিউজ ফিড তৈরি করে আমাদের সামনে হাজির করে দেয় আশা করি বুঝতে পেরেছেন ওকে তো আমাদের এই ক্লায়েন্টের অ্যাকাউন্টটা হচ্ছে রেস্কিউ রিলেটেড রেস্কিউ এমার্জেন্সি রেস্কিউ সাপোর্ট প্রদান করে আমেরিকায় থাকে না ঘূর্ণিঝড় হইল তো তাদের অর্গানাইজেশান রেস্কিউ করে বিভিন্ন দুর্ঘটনা কবলিত লোকদেরকে র্যাপিড রেস্কিউ টিম আর কি প্লাস সেই সঙ্গে রেস্কিউ মুহূর্তে যে সমস্ত এইট কিট দরকার ওগুলো তারা বিক্রিও করে থাকে কেউ যদি কোনো অর্গানাইজেশন যদি কিনতে চায় হ্যাঁ রেস্কিউ টিম দিলাম বানানটা যদি ঠিক থাকে টাইগার রেস্কিউ টিম ওকে তো এই টাইপ কয়েকটা অ্যাকাউন্ট হোক ফলো করে দিন ও মা এটা কি বাংলাদেশ ইন্ডিয়ান আনফলো আমাদের দরকার ইউনাইটেড স্টেটের হ্যাঁ র্যাপিড রেসপন্স দিয়ে দিই র্যাপিড রেসপন্স এটা তো শিওরলি বলা যাচ্ছে না এটা মে বি কান্ট্রির এই কারণে ইউএসএ বা রেস্কিউ যেটা ইউএস রেস্কিউ দিলাম হয়ে গেলো আস রেস্কিউ মনে হয় আরেকটা একটা সার্চ দিই ইউএসএ রেস্কিউ এ রেস্কিউ টিম এখানে ফ্লাগ আছে হ্যাঁ এটাকে ফলো করে দিলাম রিলেটেড যদি থাকে দু একটা নাই আবারও সেম জিনিস দিয়ে সার্চ করি USA Rescue এই হ্যাশট্যাগটাকে ব্যবহার করা ট্রাই করি তাহলে অনেকগুলো পোস্ট দেখতে পারবো রিলেটেড এখান থেকে আমাদের যেটা মনে হবে তো এটাকে নিয়ে এই যে ফলো ওকে এটা কনফার্ম এটা আমেরিকান তারপরে নিচে আসি এটা অ্যানিম্যাল রেস্কিউ আর নাই নাই গো কয়টা আচ্ছা ওকে হয়ে গেছে হোম আমি যেটা দেখাতে চাইছিলাম আপনাদেরকে যে নিউজ ফিডের ব্যাপার যে নিউজ ফিডের মধ্যে একটা দেখেন একটা ইমেজ আসে ইমেজ আসার পাশাপাশি নামটা থাকেই তাহলে আমার লোগোর ভিতরে কেন আমার নাম সহ লোগোটা রাখতে হবে তাই না এই কারণে আমি বলছি যে এখানে আইকন বেশ লোগো রাখতে হবে নাম তো থাকবেই তাই এটা ক্লায়েন্ট যদি বুঝতে না চায় বুঝায় দেবেন আর কি বিষয়টি ওকে এবং বলবেন যে অন্যান্য প্রোফাইল যেগুলো রয়েছে প্রফেশনাল সেগুলো দেখতে পারেন ধরেন এইটাতে যদি যাই দেখি এটার প্রফেশনাল প্রোফাইল কীভাবে সাজানো আছে এগুলোকে বলা হচ্ছে হাইলাইটস এইটুক বায়ো এটা হচ্ছে ইউজার নেম এখানে হচ্ছে ডিসপ্লে নেম ওকে এভাবে সাজাইতে হয় তো আরও এখানে কেরামতি আছে অনেক কিছু গ্যালারি বিষয়ক তা আমরা আমাদের প্রাথমিক সেট আপগুলো আজকে কমপ্লিট করবো তো প্রোফাইলে চলে যাচ্ছি তো প্রাথমিক অবস্থায় যে কোনো একটা লোগো দেওয়া আছে আমরা চাচ্ছি এই লোগোটাকে পরিবর্তন করতে একটু প্রফেশনাল টাইপ তো আমরা ক্যানভা অলরেডি ওপেন করে রাখছি এরকম তো চারটা লোগো রাখা যাবে না আমরা এটাকে স্কোয়ার শেপে নেব এরকম ব্যাকগ্রাউন্ডটা ক্লায়েন্টের পছন্দ হচ্ছে ব্ল্যাক কালার এটা এইভাবে সেন্টার পয়েন্টে বসাব গ্রিট লাইন এটা হচ্ছে সেন্টার লেফট রাইট আপ অ্যান্ড ডাউন বা টপ বটম থেকে সেন্টারে তো এখন এটাকে আমাকে বাড়াই দিতে হবে এভাবে দিলাম গ্রিট লাইন একটা আছে দেখেন যে গ্রিট লাইনের বাইরে না নেওয়াই চেষ্টা করব এটা সেন্টার এখন এইটাও যে কেটে যাবে না কর্নার বা সাইড তার কি গ্যারান্টি তাই না তো আমরা যেহেতু গ্রাফিক্স ডিজাইনও জানি তা আমাদের একটা পারফেক্ট হিসাব বানাতে হবে এরকম একটা অ্যালিপস নেব এলিপস তো এলিপসটার কালার আমরা যে কোনো কিছু করে দিই ধরেন হোয়াইট কালার করে দিলাম এলিপ্সটাকে আমরা সেন্টারে নিই নেওয়ার পর এটা কি সেন্টারে আছে হ্যাঁ এটা সেন্টার নেওয়ার পর কর্নারে ধরে অল্টার প্রেস করে ধরে টান দেব তাহলে একদি একই সঙ্গে চারিদিক থেকে বড় হবে তো এইটা একটা প্রোফাইল এরকমই তো হয় সোশ্যাল মিডিয়াতে তাই না তো এটাকে আমরা একটু অপাসিটি কমিয়ে দিই তাহলে বুঝবো যে আমাদের লোগোটা কেটে গেল কিনা না দেখেন আমরা যদিও মিডিলে রেখেছিলাম লোগোটাকে কিন্তু এক্স্যাক্টলি কি আসে নাই এপার্শে কেমন এপে কেটে যাচ্ছিলো দ্যাটস ওয়াই এই যে এই সার্কেল অ্যালিস শেপটাকে আমরা নিচে পাঠিয়ে দিলাম কেমনে পাঠিয়ে দিলাম কন্ট্রোল লেফট থার্ড ব্র্যাকেট চাপ দিলেই লেয়ারটা নিচে চলে যায় এখন আমরা এটাকে চোখে দেখে দেখে ঠিক করব। আর এখানকার গিট লাইনের উপর বিশ্বাস নেই কারণ আমাদের লোগোটাই আছে তেরিয়ে একটু বা এখানে এরকমভাবে শেপটা ওইভাবে নাই তাই না সই আমাদের দেখে দেখেও অনেক সময় ঠিক করতে হয় এখন পজিশন ঠিক আছে তারপর উপরে একটু বেশি তার মানে এটাকে কী করবো আরও ছোট্ট করে নেই একদম বড় আকারে না রেখে একটা যেন চারিদিকে মোটামুটি একটা গ্যাপ থাকে দেখতে যেন ভালো লাগে ওকে তা এখন মোটামুটি আমাদের পারফেক্ট তাহলে আমাদের এলিপসটার দরকার নেই এলিপসটার ডিলেক্ট তাহলে এই অবস্থায় যদি আমরা আপলোড করে দিই তাহলে দেখবেন যে সুন্দরভাবে এলিপস বা একটা আকারের মাঝখানে আমাদের আইকনটা দেখা যাবে তার এখান থেকে ডাউনলোড করব ডাউনলোড পাঁচশো গুণন পাঁচশো আছে আমরা এটাকে দ্বিগুণ করে দিই তাহলে এক হাজার হয়ে গেল ডাউনলোড ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাকই থাকবে ওকে তো এবার আমরা যাচ্ছি ইনস্টাগ্রামে গিয়ে বার জাস্ট ক্লিক আপলোড ডাউনলোডে আছে আপলোড করে দিলাম আগেরটা এরকম এবার নতুনটা দেখেন কত সুন্দর করে মাঝখানে থাকবে রিলোড দিতে হবে এখন দেখেন নতুনটা এখানে সুন্দর করে মাঝখানে আসে একদম ফাঁকাও রাখিনি আবার একদম খুব চাপায়ও দেয়নি ওকে দেখেন অলরেডি একটা ফলোয়ার পেয়ে গেছি আমরা ঠিক আছে অলরেডি একটা ফলোয়ার পেয়ে গেছি আর ছয়জনকে ফলোয়িং করেছি আমরা তো নাম এবং ইউজার নেম আমাদের পারফেক্টলি আছে আমাদের প্রথম কাজ হবে বায়ো সাজানো তো এডিট প্রোফাইলে যাব দেন ওকে এখানে কেটে দেই। তো আমরা যেটা করব ওয়েবসাইট এখান থেকে আমরা দিতে পারবো না ঠিক আছে আমরা ফেসবুকের সঙ্গে কানেক্ট করে যেহেতু এখন ইনস্টাগ্রামও মিটা বিজনেস যে রয়েছে ফেসবুকের সেটার দ্বারা নিয়ন্ত্রিত হয় তো পেজের সঙ্গে যখন এন্ট্রিগেশন করবো এন্ট্রিগ্রেট করবো দেন আমরা এখান থেকে ওয়েবসাইটটাও অ্যাড করতে পারবো আপাতত আগে বায়োটা দিয়ে নেই বলেছে দেশ ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে তো ঠিক আছে তো অলরেডি আমরা এটার একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলেছি তো ইউটিউবের যে বায়োটা আছে দেখি কী লিখেছি সেখান থেকে আইডিয়া নিয়ে আমরা এখানে সেট আপ করতে পারি আমি কিন্তু অলরেডি ইউটিউব চ্যানেলটা কমপ্লিট করে ফেলেছি আচ্ছা দেন এখানে কোনো ভিডিও এখন আপলোড করা হয়নি ইউটিউবের বায়োটা এভাবে দেয়া আছে তো এইটা হচ্ছে পুরোটা বায়ো তা আমরা এখান থেকে শর্ট একটু উপরের অংশটুকু নিলাম নিয়ে এইটাই আমরা দিতে পারি অথবা সুন্দর করে লিখতে পারি এই পর্যন্ত নেই প্রথমত প্রিফারেন্ডেন্স আছে এখানে এইটুকুই নেই নিয়ে আমরা চ্যাট জিবিটি চ্যাট জিপিটির সহায়তা নেবো আমরা নিজেরাও দিতে পারব এর জন্য অনেক ভাবতে হবে সময় লাগবে তো আমি হয়তো বা দেখালাম আপনাদেরকে ভেবে ভেবে আমি বানাইলাম সুন্দর করে কিন্তু আপনারা অনেকে এ বিষয়ে নাও পেতে পারেন দ্যাটস ওয়াই আমি চ্যাট জিপিটি এআই যেহেতু আছে এখন অ্যাভেলেবল তাই আমরা এটা দেখব তো এটা আমার সার্ভার একটু স্লো এখানে কি লিখবো আমরা নিট এ ইনস্টাগ্রাম শর্ট বায়ো ভেরি ট্রেন্ডি স্টাইল বায়ো উইথ ভ্যারি ট্রেন্ডি স্টাইল ইনস্টাগ্রাম মানেই হচ্ছে স্টাইলের যুগ বুঝছেন ইনস্টাগ্রামে যা কিছু হবে সব স্টাইল কারণ ইন ইনস্টাগ্রাম সেলিব্রিটিরাই ব্যবহার করে বেশি এটা একটা শর্ট দিয়ে দিছে ওকে তো ফলো ডেস ড আর কি দিছে এগুলো আই নিড নিড মোর যদি পছন্দ না হয় এভাবে আরও দেবেন নেট লিস্ট স্টাইল আমি বললাম লিস্ট স্টাইল লিক লিস্ট স্টাইল ওইটা ডেসক্রিপশন স্টাইল আমার ভালো লাগতেছে না লিস্ট স্টাইল এভাবে তাহলে মানুষের চোখে ফোকাস হয় লাইফ সেভিং টিপস অ্যালিট রেস্কিউ সার্ভিস এক্সক্লুসিভ ইউএস কমিউনিটি প্রোডাক্টস ঠিক আছে এটা ভালো লাগছে আমার মোর সো আপনি যা চাইবেন তাই দিবে এআই জাস্ট আপনাকে বুঝিয়ে দিতে হবে যে আপনি কী চাচ্ছেন এটাও ভালো লাগছে লাইফ সেভিং ইনসাইট এলিট রেস এল ই রেস্কিউ সার্ভিস ওই একই জিনিস বারবার ঘুরে দেখেন স্টাইল জাস্ট চেঞ্জ করছে নিট মোর আচ্ছা ওই কথাটার বাইরে সে লিখতে চাচ্ছে না কারণ আমাদের প্রথম জিনিস্রাকশনটা ওইটার মধ্যেই সীমাবদ্ধ ছিল তো দ্যাটস হয় তো আমার কাছে কোন ফর্মেটটা ভালো লাগছে এই ফর্মেটটা আমার ভালো লেগেছে তো এই ফর্মেটটা আমরা এখান থেকে নিলাম কপি করে নিয়ে আমরা যাব বায়োতে দেড়শোটার মধ্যে থাকতে হবে এখানে হয়ে গেছে দুইশো সাতটা তো হ্যাশট্যাগ দুটো দুটা তুলে ফেললাম তাও হয় না একশো অষ্টআশি এখানে ইয়র গো টু এমার্জেন্সি রেডিয়েন্স তারপর আর কি আছে লাইফ আচ্ছা এটা এখানে অসুবিধা হলে আমরা একটা ট্রান্সলেটরে যাব বা কোনো একটা জায়গায় যাব অথবা নোটপ্যাডে যাব লাইফ সেভিং টিপস হুম এলিট রেস্কিউ সার্ভিস এক্সক্লুসিভ ইউএস কমিউনিটি প্রোডাক্ট প্রোডাক্ট স্কুলিশিপ রেস্কিউ প্রোডাক্ট আচ্ছা বাদ এটা বাদ এটা উঠে দিই আমি নিজে সাজিয়ে লিখতেছি রেস্কিউ সার্ভিস তো থাকবে রেস্কিউ ফার্স্ট এইড অ্যান্ড কিট ফার্স্ট এইট কিট কি না কিট এরকম আচ্ছা এগুলো ফুল স্টপের জন্য এক্সট্রা পয়েন্ট খেয়ে ফেলবে বিফোর কি বলছে জয়েন এত এত ট্রেন ফার ফ্রি ফায়ার লাইক নেভার বিফোর ওকে ভালো লেগেছে এই জায়গাগুলোতে আমরা ইমোজি দিব লাইফ সেভিং টিপস ঠিক আছে লাইফ সেভিং টিপস তো সেভিং রিলেটেড ইমোজি কী হতে পারে সেভিং না সেফ কোনটা হবে সেভিং লাইফ সেভিং হয় আচ্ছা এটাও হয় সেফটি সেফটি কিট আইকন কিট ইমোজি এরকম টাইপ হইতে হবে হ্যাঁ আমরা এই জায়গায় গেলে পাবো ইমোজি এখানে একটা আছে এই যে একটা ওটা তো অলরেডি ওখানে ব্যবহার হয়েছে তাই না তো আমরা এখানে এইটা নিলাম কপি করে এইটা রেস্কিউ এইট অ্যান্ড কিটস এটা এখানে দিয়ে দিলাম হেলমেট আর কি এটোর সাইন কিছু একটা এখানে যে গুগলে দেখলাম আচ্ছা এইটা এমার্জেন্সি অ্যাম্বুলেন্স এখানে অ্যাম্বুলেন্সটা দিলাম লাইফের এখানে দেব এইটা দিব ক্যাপসুল লাভটা দিলে কেমন হয় সুন্দর করে ইমোজি টিমোজি দিয়ে সাজাইতে হবে বুঝছেন পেস্ট তারপর তেরাশি হয় তো আমরা এটা উপরটা উঠায় দেবো গৈরিটা ওটা উঠাই দিলাম অ্যালার্মটা উঠে দিই এটা এখন হয়ে গেছে দেড়স এন ডিজেস্টার প্রিপারেনডেন্স ডিজেস্টার আমাদের নাম কি ডিজেস্টার প্রিপারেনডেন্স জয়েন নাইন নাইন ডিজেস্টার অতিরিক্ত এখান থেকে এই করেডাউট হয়ে যাবে ডিজাস্টার প্রিপারেন্স প্রিপারেন্ডেন্স ওকে প্রিপারেন্ডেন্স জয়েন ডিজেস্টার প্রিপারেন ডেন্স ফর প্রিপারেন্স লাইক নেভার বিফোর ওকে দিলাম সাবমিট ইন জেন্ডার ইট কারণ এটা একটা এজেন্সি সো ইওর অ্যাকাউন্ট সাজেস্ট অন প্রোফাইল এটা অবশ্যই অন রাখবো তাহলে অন্যদের প্রোফাইলে আমাদেরটাও মানুষ লাইভ ফলো করলে আমাদেরটাও সে রিকমেন্ড করবে সেভ করে ফেলাম ওকে দেন আর কী করার এখানে আর তো কিছুই নেই কারণ ফেসবুকের সঙ্গে এন্ট্রিগ্রেট করলে তখন অনেকগুলো আমরা পাবো ওয়েবসাইট পারমিশন অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট আপাতত নাই এডিট প্রোফাইল দেন নোটিফিকেশন মিউট অ্যাকাউন্ট সাবস্ক্রিপশন ওকে ট্যাগ অ্যান্ড মেনশন কেউ ট্যাগ করে নাই কে করতে পারবে এগুলো অ্যালাউটালাও দিতে পারবো নো প্রবলেম আচ্ছা অ্যাকাউন্ট স্ট্যাটাস অন আছে হ্যাঁ রিমোভ কন্টেন্ট ফিউচার কন্টেন্ট আচ্ছা এখানে ক্লিক দিলে মোর কিছু ফাংশন পাবো যেটা টোটালি কন্ট্রোল হবে ফেসবুক মিটা থেকে এটার কারণ হচ্ছে ফেসবুক আর ইনস্টাগ্রাম কিন্তু একই কোম্পানির প্রোডাক্ট এখান থেকে আমরা চাইলে আবারও নেমটা চেঞ্জ করতে পারবো নেমে আমাদের কোনো সমস্যা নেই এটা দিয়ে রাখছি আমরা সরি এই জায়গায় ইউজার নেম যদি চেঞ্জ করার দরকার হয় এখান থেকে করতে পারবো প্রোফাইল ফিক্সার আবার নেওয়ার দরকার আছে কি নাই তো এখানে সব কিছুই ঠিকঠাক আছে আর এখানে অ্যাড অ্যাকাউন্ট যদি আমরা অন্য কিছু অ্যাড করতে চাই কানেক্টেড এক্সপেরিয়েন্স শেয়ারিং অ্যাক্রস পেপার লগ ইন উইথ অ্যাকাউন্টস অ্যাকাউন্টসে যাই ইন ইন্সটাগ্রাম পার্সোনাল ডিটেলস এখান থেকে আমরা কন্ট্যাক্ট অ্যাড্রেসগুলো ইনফরমেশানগুলো আমরা চেঞ্জ করতে পারবো অথবা রিমুভ করতে পারবো এটা দরকার নেই বার্থডে এটা দেওয়া হয়েছে কোনো রকমে এজেন্সি তো ওইটা ম্যাটার না অ্যাকাউন্ট ওনারশিপ কন্ট্রোল আচ্ছা ইনফরমেশান ওকে সেটিং আচ্ছা আপাতত আর কিছু নাই এখানে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস বসানো যায় যেটা এখন মিটা ফেসবুক পেজের সঙ্গে এন্ট্রিকেট না করা পর্যন্ত ওইটা আমরা করতে পারবো না তো ওইটার জন্য আমরা অপেক্ষা করবো আপাতত ওই পেজের অ্যাক্সেসটা এখানে নেই খুলছি অন্য একটা অ্যাকাউন্টে তো এখানে সে ফেসবুকটা লগ ইন করা নেই তো ওই ঝামেলায় না গিয়ে যতটুকু এখানে সেট আপ কমপ্লিট করেছি ততটুকুই থাকি ব্যাগে আসি এবার যদি আসি আমরা ইনসাইডে ইনসাইডার বা ইনসাইড তৈরি করতে বা যেটাকে বলা হচ্ছে হাইলাইটস ইনস্টাগ্রাম সেটা কিভাবে তৈরি করবেন আমি দেখাচ্ছি ওকে তো আমাদের প্রোফাইল অলমোস্ট যতটুকু সাজানোর সাজায় রাখছি ওকে আমরা যখন ওয়েবসাইটটা সেট করে দিতাম তখন এই জায়গায় আমাদের ওয়েবসাইটটা লিঙ্কটা দেখা যাইতো এই আর কি তো আমরা এইটাকে হাইলাইট বলে হাইলাইট তৈরি করার জন্য আমাদের ওয়েবসাইটটা যাই তো ওয়েবসাইটে যাবার কি দরকার আমাদের যেটা যেটা দরকার আর কি সেই হিসেবে আমরা রেডি করতে পারি এখানে প্রোডাক্ট আছে প্রোডাক্ট ওয়াইজ দেখলেও আমরা বুঝতে পারবো যে কী কী ট্রেনিং রিসোর্স রিসোর্স ট্রেনিং তারপরে হচ্ছে কি সার্ভিস এই হবে কিছু তো কয়েকটা মানে মেইন যে বিষয়টা এনাদের অর্গানাইজেশনে সেই বিষয়গুলিতে হাইলাইট তৈরি করা এবং ওই অংশে ওনারা পরবর্তীতে ওনাদের গুরুত্বপূর্ণ কিছু পিকচার ওখানে অ্যাড করে দিতে পারবেন ঠিক আছে এখানে ক্লিক দিলে হাইলাইট নেম দিতে পারবেন তো এটা আসলে মোবাইল ফোন দিয়ে বেটার হয় এখানে ততটা হয় না মানে ইমেজগুলো অ্যাড করা তো আমরা প্রথমত দিচ্ছি রেস্কিউ কি কি দিছি ওখানে রেস্কিউ সার্ভিস ওইটাই কপি করে নেই একটা রেস্কিউ সার্ভিস নেক্সট এখানে মূলত স্টোরি স্টোরি আপলোড থাকলে সেই স্টোরিগুলোকে ওই হাইলাইটের আন্ডারে রাখা যায় তো যেহেতু কোনো স্টোরি এখন আপলোডই দেনি পোস্টে আপলোড দেনি সেখানে স্টোরি কীভাবে হবে তাই না এটার জন্য আমি মোবাইল ফোনটা ব্যবহার করতে পারলে ভালো হইত অথবা একটা মোবাইল ছাড়াও আমরা একটা অ্যাপস ব্যবহার করতে পারি এয়ারডন্স আর যেটার সাহায্যে মোবাইলের মতো করেও এখানে ব্যবহার করার সুযোগ আছে চেষ্টা করি দেখি এয়ারডন্সটা পাওয়া যায় কি না এক্সটেনশন ভিজিট ক্রোম ওয়েব স্টোর নাম হচ্ছে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম ফর পিসি ইনস্ট্রাম in pc web for in instagram এইটা দেখি একবার ট্রাই করে এখানে থাকে করে রাখলাম এখানে ক্লিক দেব দিলে ওই ইনস্টাগ্রামটাই মোবাইল স্টাইলে যেভাবে উঠা ব্যবহার করা যায় সেইভাবে তো এখন কিন্তু আমরা স্টোরি আপলোড করার অপশনটা পাচ্ছি আগে কিন্তু পাইনি দেখেন ছিল এখানে ক্রিয়েট আছে কিন্তু এটা কী হবে ধরেন আমরা একটা এটাই আপলোড করি তো এটা পোস্ট হবে কিন্তু স্টোরির অপশন নেই তো এখন কিন্তু আমরা ওইটার মাধ্যমে যেটা মোবাইলে পাওয়া যাইতো শুধুমাত্র সুবিধাটা কিন্তু এখন সেটা কম্পিউটারেও সেটা আমরা করতে পারতেছি একদম মোবাইলের ইন্টারফেসটা চলে আসছে তাই না তো আমরা এটার জন্য আমরা কী করবো স্টোরি সাইজের আমাদের কিছু কন্টেন্ট রেডি করতে হবে তো আমরা হাইলাইটের কাভারের জন্য মেইন যেটা সেটা রাখি তো আমরা প্রথমে কোথায় চলে যাচ্ছি আমরা যাব ক্যানভাতে আচ্ছা এই যে টুংটুং করে এটা জিনিস খুবই খারাপ হ্যাঁ মানে সময়ের মধ্যে যুক্ত না হয় অসময় আসে টুংটুং করে মনোযোগটা বিচ্ছিন্ন করে যাই হোক এখানে মানে নয় মিনিট আছে আর দুই এক মিনিটের মধ্যে দেখি ক্যানভাতে যাই আসার পর আমাদের কী করতে হবে ইনস্টাগ্রাম স্টোরি বোর্ড এখানে খুঁজে পাবেন হ্যাঁ এরকম ইউর স্টোরি আছে যে ইউর স্টোরি অথবা এখানে ক্রিয়েট তারপরে একটু আসেন এদিকে ইনস্টাগ্রাম স্টোরি তাহলে সাইজ নিয়ে ভাবতে হবে না অটোমেটিক সাইজটা পেয়ে যাবেন ওকে এখান থেকে ট্যাম্পলেট আছে অনেক ধরনের তা আমাদের ট্যাম্পলেটটা নিতে হবে মূলত ক্লায়েন্টের লোগো থেকে বানায় নিতে হবে আমাদের ক্লায়েন্টের এই কয়েকটা কালার আছে কয়টা এক দুই তিনটা কালার প্লাস ব্ল্যাক কালার আছে ঠিক আছে তো আমরা চাইবো তার কী দিব প্রোফাইলটা দেখি কীভাবে সাজাইলে বেটার হবে একটু যদি কারো নলেজ থাকে আইডিয়া থাকে দিতে পারেন কোলাবরেট করি যেহেতু ব্ল্যাক কালার অলরেডি একবার ব্যবহার করে ফেলেছি এবার আমরা চাচ্ছি এই তিনটা কালারের তিনটা হাইলাইট তৈরি করতে ব্যাকগ্রাউন্ড সহকারে আর আইকন টাইকনগুলো যা থাকবে অন্য কালার সাদা কালার বা অন্য কিছু দেবো এখন কী বলেন তাহলে মনে হয় ভালো হবে হ্যাঁ তো আমরা নতুন করে মিট লিঙ্কটা দিচ্ছি কারণ এটা যেহেতু টাইম শেষ খুব দ্রুত জয়েন হবেন তাহলে খুব ভালো হবে ক্লাস চলাকালীন এই টুম টুং অ্যাকসেপ্ট করতেই যদি সময় যায় এটা খুব বিরক্তিকর তো আমি নতুন লিঙ্ক গ্রুপে দিচ্ছি সেখান থেকে সবাই আর কে অলমোস্ট সবাই জয়েন হয়ে গিয়েছেন আমরা আবারও ওই জায়গা থেকে শুরু করি ঠিক আছে আচ্ছা আপনারা যেগুলো দেখতেছেন দেখতে থাকেন লাস্টে আপনাদের জন্য একটা প্রশ্ন থাকবে সার্বজনীনভাবে দেখব কেমন উত্তর দিতে পারেন খুব ইজি থাকবে মজাদার প্রশ্নটা থাকবে ঠিক আছে আবারও স্ক্রিন শেয়ার দিচ্ছি তো হাইলাইট তৈরি করার জন্য আমাদের টেকনিক এই টেকনিকটাকেই কাজে লাগাইতে হবে এটা ছাড়া আদার কোনো ওয়াইজ আদার কোনো টেকনিক নাই ঠিক আছে তো এটা অনেকেরই অজানা আমি সেটাই শেখানো ট্রাই করবো তো একটা ট্যাম্পলেট তো নিছি একটা ব্ল্যাঙ্ক তো আমরা এর ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করে দেবো আমাদের লোগোর থেকে কয়টা কালার এক দুই তিনটা ওই তিনটা প্রথমে একটা রেড নিলাম তারপর আর একটা নেই দেখি তো এখানে লোগোটা রাখার দরকার আছে দরকার নেই ডিলেট আপাতত এই কালারটা চেঞ্জ করব এখানে ক্লিক করি ও নিতে হবে লোগোটা না নিলে ওই কালার প্লেটগুলো খুঁজে পাবো না এখানে এসে দেন এইটা নিলাম পরে আর একটা এইটাকে কপি করে নেই পরেরটাতে যাবো এখানে পেস্ট এভাবে কালার পিক করা যায় এটা একটা টেকনিক আর কি সিম্পল টেকনিক না জানলে এটাই বিশাল কঠিন ওকে তো এই জায়গাগুলোতে আমরা ইমোজিগুলো দেবো যে ইমোজিগুলো একটু আগে ব্যবহার করা ট্রাই করেছি ঠিক আছে তো আমরা কয়টা হাইলাইট বানাতে চাচ্ছি ওখানে যেহেতু আপাতত তার তিনটা কালার তিনটেই বানায় রাখি ক্লায়েন্ট যদি পরবর্তীতে চায় সেটা দেখবো ওখান তো আমরা বানাবো একটা হচ্ছে লাইফ রেস্কিউ সার্ভিস তারপর ফার্স্ট এইড অ্যান্ড কিট আর হবে সেভিং টিপস এই তিনটাই যেহেতু তিনটা পয়েন্ট দিয়ে রাখছি না তো এইভাবে পয়েন্ট তিনটা দিয়েই আমরা বানাবো তো এখানে অলরেডি আসেই কপি করা তা আমরা একটু ঘুরার পেশায় লিখবো এটাকে বানাবো রেস্কিউ সার্ভিস লাইফ সেভিং টিপস রেস্কিউ আচ্ছা রেস্কিউ টেস্কুব ফার্স্ট এইড অ্যান্ড কিটস কি তো এই যে ইমোজিগুলো রয়েছে এই ইমোজিগুলো কপি করলাম করে কোথায় চলে যাব ক্যানভাতে তিনও তিনটেই নিয়ে যাই যদি এখন সমস্যাটা হবে কোথায় যেটা লাল লালের লালের উপর তো আর দেখা যাবে না পেস্ট করে দেই দেখি তো একটা টেকনিক আছে যখন এরকম সমস্যার সম্মুখীন হয়েছি তো সলভ তো একটা আছে তাই না শুধু ইমোজিগুলো দরকার তো প্রথমটা লাইফ সেভিং এই জন্য ভালোবাসার একটা ব্যাপার সেবার দেওয়া আছে হ্যাঁ হার্ড আইকন বেঁধে রাখা আছে পট্টি দিয়ে তো এভাবে নেই লার্জ সাইজ আমাকে সেন্টারে নিয়ে আসতে হবে সেন্টার তো এভাবে হবে না ওই আগে লোগো যেভাবে রিসার্চ করেছে ওইভাবে নেই তাহলে অ্যাকুরেটলি আমরা নিতে পারব এটাকে ধরে আমরা এভাবে একটু বাড়িয়ে নেই এটা সেন্টার পয়েন্ট এখানে নিয়ে আসবো এই অনুযায়ী আমরা বাড়ায় দেবো আচ্ছা এটা যখন এই এলিপসটা মূলত হাইলাইটটা আপলোড করা হবে তখন এলিপসটা কিন্তু এলিপসের মতো আর থাকবে না বলতে এটা তো আরও এই যে ফাঁকা জায়গাটা পর্যন্ত ফিল আপ করবে বুঝছেন এত বড় একটা এরিয়া সে ক্রপ করে নেবে এই হিসাবটা বুঝতে হবে আরে কোথায় যায় এই কারণে আমরা এটাকে সেইভাবে পরিমাপ করে নিচ্ছি এটা সেন্টার তো এই লিপস্টের পজিশন ঠিক করি তো আছে ওকে তো এখানে এল ওই ইমোজি দুটো এখানে আপাতত রেখে দিই ঠিক এই শেপটায় এই অবস্থায় কপি দিয়ে পরেরটায় পেস্ট তাহলে আমার আর পুনরায় সাইজ পজিশন ঠিক করতে হবে না এটা হচ্ছে নিন্জা টেকনিক পেস্ট করে দিছি হ্যাঁ তো এবার এখানকার পালা এই দুটাকে কাঠ পরের দুটায় এখানে এসে পেস্ট এইটাতে দিচ্ছি হচ্ছে রেস্কিউ সার্ভিস এই ইমোজিটা চেঞ্জ করে এটা দিয়ে দিলাম এটাকে পজিশন দিব সঠিক হেলমেটটা যাবে এটাই এটা যেহেতু সিমিলার কালার তাই একটু কালার পরিবর্তন করে দিই কিসের কালারটা এলিপসের কালারটা আপাতত হারটা সড়াইয়ে দিই ওকে এখন এটা এখান থেকে সরাই দিয়ে দেখি কেমন লাগে দেখতে খারাপ না ভালোই লাগবে বোঝা যাবে হ্যাঁ আর এটা এটা যদি এখান থেকে গ্রিনটা সরাই দিই গ্রিনের মধ্যেও বোঝা যায় কিন্তু সমস্যাটা হচ্ছে রেডের মধ্যে রেড তো আর দেখা যায় না হচ্ছেন এইটার হচ্ছে এখানে একটু গন্ডগোল তারপর বোঝা যাচ্ছে একটু খারাপ না তো এটাকে আমরা একটু ডার্ক রেড করে দিই একটু এই রেডটাকে একটু ডার্ক করে দিই তাহলে কিছুটা ক্লিয়ার ওকে এখন আমরা এই তিনটাকে এক্সপোর্ট করব পিএনজি যে অবস্থা আছে সেই অবস্থাতেই তো ক্লায়েন্টের যদি আরও এনাদার গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকতো আমরা চাইলে সেই ইনফরমেশনগুলো দিয়ে এরকম আরও অনেকগুলো স্লাইড তৈরি করে রাখতে পারতাম তো প্রত্যেকটা হাইলাইটে ওই রকম দশটা বারোটা করে আমরা আরও কন্টেন্ট রাখতে পারতাম যেহেতু দেয়নি শুধুমাত্র হাইলাইটের আমরা সেট আপটা করে রাখতেছি বাদ বাকিটুকু ক্লায়েন্ট সামলাবে তো আমরা যেটা ডাউনলোড করলাম কোথায় ডাউনলোডে আছে কমপ্রেস ফাইল এটাকে আমরা এখন এক্সট্র্যাক্ট করি ওকে এই তিনটা তো আমাদের কাজ আছে এবার মোবাইল ভার্সন যেটা রয়েছে সেটার উপরে গিয়ে অ্যাড স্টোরিতে যাব গিয়ে ডাউনলোড কম্প্রেসড এটার ভেতরে যাব তো একটা একটা করে আমরা আপলোড করি বলছে অ্যালাউ লোকেশন নট নাও দরকার নেই বলছে রোটেট ইউর ডিভাইস টু অ্যাড টু ইয়র স্টোরি এটার মোবাইল ভার্সন কি কাজ করবে না করবে না আই এম নট শিওর মানে মোবাইলে কি রোটেট করতে বলতেছে সে বুঝতে পারতেছে না যে এটা রোটেট করাই আছে তো এটাকে আমরা কী করতে বলছি রিল আউট আবার ট্রাই করি অ্যাডিওর স্টোরি সমস্যা আবার অন করি আচ্ছা নর্মালি দেখি পোস্ট করা ট্রাই করি পোস্ট অল ফাইলস এখানে ক্লিক করে আমরা সাইজটাকে ঠিক করে নেব রোটেড হয় আমাদের অরিজিনাল সাইজ দরকার আচ্ছা এখানে যাই ক্রিয়েট এখান থেকে যাব ওরিজিনাল সেটা পোস্ট হয়ে গেছে আর একটা পোস্ট ট্রাই করি রিল ওট দিয়ে দেখি পোস্টটা আসলো কিনা প্লাস আইকন পোস্ট এক জিনিস কিন্তু স্টোরি শেয়ার কিন্তু আলাদা জিনিস বুঝছেন নেক্সট আবার ক্রিয়েট থ্রি নম্বর মানে কাজটা কিন্তু আমার করতে কিন্তু দুই মিনিটের ব্যাপার আমি মোবাইল দিয়ে করতাম তো কিন্তু এখানে তো আর মোবাইল ইনক্লুড করতে পারতেছি না যার কারণে আমি এইভাবে কাজটা দেখা দিতে চাইলাম কারণ অনেক সময় হয় ক্লায়েন্ট শুধুমাত্র ডেস্কটপ এক্সেস দেয় মোবাইল এক্সেস আবার নেয়া খেয়াল থাকে না বা ই করতে পারি না পরে দেখা যায় যে ওই ফাংশনটা মোবাইল ছাড়া হচ্ছেই না তখন বাধ্য হয়ে এই কাহিনিগুলো করতে হয় তো এগুলো পোস্ট দেওয়া হলো দেখি এখান থেকে নেওয়া যাবে কি না

ইউ দি অ্যাপ কেমনটা লাগে কম তো আচ্ছা আর একটা তাহলে আমরা অ্যাপস দেখি অ্যাডমস এটা কাজ হয় নাই ফার্স্ট সেভ এটাতে ইনস্টাগ্রাম শুধু সেভ করার জন্য রিলস ভিডিও ফটো স্টোরিজ দেখি এটা একবার ট্রাই করি এই অ্যাডন্সটা কাজ করতেছে দেখেন ঠিক আছে অ্যাড ইউর স্টোরি এটা কিন্তু অ্যাড হয়ে গেছে ওকে গুড জব হয়ে গেছে কিন্তু সো নেক্সট আর একটা স্টোরি অ্যাড করবো কেটে দিই ওই অ্যাডন্সটা তার মানে কাজ করে নেই আমাদের প্রসেস ঠিকই ছিল এই জায়গায় আছে প্লাসটা হ্যাঁ স্টোরি এখানে আর স্টোরি অ্যাড করে অপশনটা নাই এখানে ক্লিক করে স্টোরি আর এখানে ক্লিক করলে এখন স্টোরিটা দেখা যাবে তার আমরা আরও যেহেতু যুক্ত করবে এবার টু অ্যাড ইউর স্টোরি আপলোডিং হয়ে গেছে কে যেন লাইক করলো মনে হয় আমাদের নাকি ফলোইং ওকে আবার ফ্লাস আইকনে স্টোরি হয়ে গেছে ওকে এখন আমাদের অ্যাকাউন্টটা রিল আউট করে দেখব স্টোরিগুলো আছে কিনা স্টোরি বলতে এখানে রাউন্ড হয়ে থাকবে ইনস্টাগ্রামের যে সার্কেলটা লোগো সার্কেল এখানে ক্লিক দিলে স্টোরিগুলো দেখা যাবে তিনটা স্টোরি একটা দুইটা পর আর একটা তিনটা তো কেটে কেটে গেছে কী জন্য আমি সেটা তো বুঝতেছি না কম্পিউটারের জন্যে কি না আচ্ছা এখন দেখি পেস্ট করে দিলাম একটা হাইলাইটস ঘুরতেই গেছে কেমন এখানে ওই স্টোরিগুলো দেখা যাবে একটা করে সিলেক্ট করবো আর রিনাম করে নেক্সট করে চলে যাবো এতটুকুই কাজ রিলট না হলেও এই অ্যাপসটাই আবার ব্যবহার করব নেক্সট হয় না তাই না তাহলে এই অ্যাপসটাই দেখি কোথায় যেতে হবে আমাদের প্রোফাইলে গেলাম চলে তো প্রোফাইলে আসার পর এখানে তো আবার হাইলাইটসের অপশনই নেই ভিউ আর্কাইভস স্টোরি ব্যাক অ্যাবাউট দিস অ্যাকাউন্ট ক্যান্সেল এখানে অপশন নেই আচ্ছা যাই এই একটা ছোট্ট কাজের জন্য এত কষ্ট করার দরকার নেই প্রসেসটা আমি বলছি দ্যাটস এনাফ আপ এভাবে করে এটা আপলোড করার পর এখন আপনাকে এখানে অ্যাড নিউ হাইলাইটে ক্লিক দিবেন ওখানে সে স্টোরি খুঁজে পাবে দেন ওখান থেকে একটা সিলেক্ট করে দেব ওই হাইলাইটটার নাম দেবেন ওখানে একটা গোল হয়ে হাইলাইট হয়ে থাকলো নেক্সট আর একবার নিউ অ্যাড প্লাসে ক্লিক দেবেন ওইভাবে যত খুশি তত হাইলাইটস তৈরি করতে পারবেন তত খুশি বলতে হবে সাতটাকে আটটা এরকম খোলা যায় ঠিক আছে এতটুকুই কাজ এখন আপনাদের কোনো প্রশ্ন আছে কি না বলেন আজকে এই পর্যন্তই আমাদের নেক্সট কোনো ক্লাসে সুযোগ পাইলে ইন্টিগ্রেশনটা দেখাবো পেজের সঙ্গে ইনস্টাগ্রামের যেহেতু পেজের অ্যাক্সেসটা এই মুহূর্তে এই ব্রাউজারে নেই তাই আমি এটা পারলাম না ঠিক আছে আর ইনস্টাগ্রাম মূলত মোবাইল ফ্রেন্ড ফ্রেন্ডলি অ্যাপস ওয়েব ব্রাউজারের জন্য কিন্তু না ইনস্টাগ্রাম এটা সবাই হয়তো জানেন কারণ ইনস্টাগ্রাম ব্যবহার করে সেলিব্রিটিরা এই কারণে ম্যাক্সিমাম জিনিসগুলো ফিচারগুলো ক্যামেরা ফিল্টার এভরিথিং কিন্তু মোবাইল অ্যাপসেই অ্যাভেলেবল থাকে তো আমরা যেহেতু মাঝে তো ম্যানেজারই কাজ করি তো কম্পিউটার ভার্সন দিয়েও আমাদের কিছু কিছু সেটিং ঠিক করতে হয় কিন্তু অরিজিনালি সমস্ত ফিচারগুলো ব্যবহার করতে গেলে আমাদের মোবাইল ফোনেই ব্যবহার করতে হবে তো যাই হোক আমি মোবাইল দিয়ে এটা ঠিকঠাক করে নেব এখন সময় করে তো এখন আপনাদের জন্য একটা প্রশ্ন করতে চেয়েছিলাম সেই প্রশ্নটা হচ্ছে আমরা কাজগুলো করলাম ধরেন এই যে ফ্রিল্যান্সিং করবো ফ্রিল্যান্সিং করবো বলে কত কিছু করে বেড়াচ্ছি কিন্তু আমার নিজেরই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাই যদি নিজেরই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট না থাকে তাহলে এই যে ফাংশনগুলো কোথায় কোনটা কেমনে কি কাজ করে কোনটা হাইলাইট কেমনে লাইক কেমনে ফলো এই জিনিসগুলো কেমনে বুঝবো যতই একটা ট্রেনার শেখা কই শেখানো তখন হচ্ছে মুখস্থ বিদ্যার মতো তাই না তা আমরা একটা প্রবাদ জানি যে কি পরহস্তে ধন আর গ্রন্থগত বিদ্যার পর ধন নয় বিদ্যা নয় ধন হলেই প্রয়োজন ব্যাপারটা এমন দ্যাটস ওয়াই আমি প্রফেশনাল ফ্রিল্যান্সার যারা হতে চায় তাদেরকে আমি গাইড করি এটাই যে ভাই আগে নিজেকে সমস্ত সোশ্যাল মিডিয়াতে মেলে ধরো নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো সেট আপ করো প্রফেশনালি হ্যান্ডেল করো চালাও ব্যবহার করো নট ফর ফান বা নট ফর টাইম ওয়েস্ট জাস্ট ফর প্রফেশনাল স্কিলের জন্য বুঝাইতে পারছি যে যারা এতদিন টিকটক চালায়নি ধর টিকটক হলো বাচ্চা মানুষের কাজ বা ইনস্টাগ্রাম হলো বাচ্চা মানুষের কাম ঠিক আছে কিন্তু আমরা চালাচ্ছি আমরা যাতে ওই বিষয়টা ওই সোশ্যাল মিডিয়া ওই প্ল্যাটফর্মটাতে দক্ষ হতে পারি ঠিক আছে এই কারণে যদি দক্ষ হই তাহলে আজকে একটা ক্লায়েন্ট এই ধরনের দিলে ফট করে করে দিতে পারলাম প্লাস অন্য একটা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বা সোশ্যাল মিডিয়া এক্সপার্টের সাথে আমি অনেক বেশি জানবো যে এটাকে ভাই এমনি দিতে হয় তা না হলে যে হাইলাইট কেমনে ক্রিয়েট করতে হয় কোথায় যে কী করতে হয় এই জিনিসগুলো আপনাদের জানা থাকবে না তো সাধারণত যারা সোশ্যাল মিডিয়া ইউজার পার্সোনাল পারপাসে ব্যবহার করে তারা অনেকেই দক্ষ হয় ব্যবহার করে দীর্ঘদিন ব্যবহার করে করে হয় আর আমরা মূলত কি করব আমাদের ইচ্ছা করেই আমাদের দক্ষ হইতে হবে আমাদের সারা দিন কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়াগুলোর কোন ফাংশনটা কি কাজ করে এটা কেন আসলো এখান থেকে এটা কেমনে দিয়েছে ওই প্রোফাইলে ওনাদের পেজে ওনাদের অ্যাকাউন্টটা আমাদেরটা কেমনে দেওয়া যায় এই জিনিসগুলো শেখা উচিত ঠিক আছে তো এইটাই আমি আসলে প্রশ্নটা রাখতে চেয়েছিলাম যে যদি আপনারা নাই ব্যবহার করতে পারতেন তাহলে এই দক্ষতাটা কিভাবে অর্জিত হইত তাই না ট্রেনিং করে কখনো হইতো না তো যাই হোক প্রশ্নের সঙ্গে সঙ্গে উত্তরটাও আমি সাথে সাথে দিয়ে দিলাম যে অবশ্যই আমাদের ফ্রিল্যান্সার প্রফেশনাল হইতে গেলে এই জিনিসগুলো সম্পর্কে জানা থাকতে হবে ক্লায়েন্ট সার্ভিস প্লাস নিজেদের প্রমোশনের ক্ষেত্রে নিজেদের মার্কেটিং নিজেদের যে সার্ভিসগুলো আমরা যে ধরুন লোগো ডিজাইন দিই ওয়েব ডিজাইন দেই এগুলোই আমরা মূলত প্রমোশন তো করব তো এই সোশ্যাল মিডিয়াগুলোতেই তো আমাদের প্রমোশন হবে এটাই তো ক্লাস শেষ এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে খুব তাড়াতাড়ি প্রশ্ন সেরে ফেলেন আর গ্রাফিক্স ডিজাইনের কেউ এখানে যুক্ত আছেন অর্থাৎ ডিজিটাল মার্কেটিংয়ের বাইরে কে কে যুক্ত আছেন একটু হাত তোলেন তো আর কেমন আছেন আপনারা সবাই

দাদা অ্যাকচুয়ালি আমি আপনার গ্রুপে জয়েন হয়েছি কিন্তু আসলে আমি জানি না যে কোন সেক্টরে তবে ডিজিটাল মার্কেটিং মানে বলছিলাম আপনাকে তো আমার ওখানে লিস্টে অবশ্য নাম নেই আর রোজার রমজানের দিন তো মানে আটটা থেকে নয়টা পর্যন্ত একটু আমরা তারা বিপরি এই জন্য হয়তো একটু আমি বলে দিয়েছি এটা সিরিয়াস কোনো ক্লাস না একটা ক্লায়েন্ট প্রজেক্ট করতেছিলাম যেহেতু আপনাদেরকে শেখাবই আপনারা যদি এক্সপার্ট বানাই দেবেলে আমার ভালো আমার শান্তি লাগবে যে আপনারা এক্সপার্ট হবেন আপনার জন্য যে যাদের ফ্রি টাইম আছে তারা জয়েন করুন আর না থাকলে দরকার নেই কোনো সমস্যা নেই অ্যাকশন থাকলে নিজেকে দুর্বলতা লাগে তবে আমি কন্টিনিউ মানে করতে চাই আপনার সাথে মানে বিশেষ করে ডিজিটাল মার্কেটিং সেক্টরে আমার খুব ইচ্ছা আছে তো দাদা আমাকে লিস্ট লিস্টের কি নাম অন্তর্ভুক্ত করবেন মানে গ্রুপে লেখাগুলো পড়বেন নিয়মিত হ্যাঁ আমাদের কনভারসেশন গুলো বোঝার চেষ্টা করবেন তাহলে অনেক প্রশ্নের উত্তর ক্লিয়ার হবে আমি বলেছি আমরা বলতেছি যে কিছুদিন এভাবেই যেখানে যে অবস্থানে আছেন ওই অবস্থানেই থাকেন আমাদের যে স্টেপগুলো নেওয়া হচ্ছে যে কাজগুলো করতে বলা হচ্ছে সেগুলো যেখানে আছেন সেখান থেকেই কমপ্লিট করেন আমরা এখনও সিরিয়াসলি কোনো গ্রুপের ক্লাস শুরু করিনি শুরু করলে অবশ্যই আবার সবাইকে সেপারেট করে গ্রুপ ভিত্তিক করে ক্লাসগুলো নেব এতটুকু অবশ্যই থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ আচ্ছা তো ঠিক আছে সবাইকে শুভ সন্ধ্যা কাজ করেন আমরা কিছুক্ষণ পরে একটা সামগ্রিক মিটিংয়ে আমরা আসবো সবার আপডেট জানার চেষ্টা করব সেই সঙ্গে আমরা দেখি আজকে ফাইবারের গি খোলা যায় কি না সেই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব আর যারা পরবর্তীতে যুক্ত হয়েছেন অনেক পরে ডিজিটাল মার্কেটিং এই ক্লাসটি যদি মনে করেন যে না আপনার আরও পুরো অংশটুকু জানা উচিত তাহলে ভিডিওটা আমি ইউটিউবে পাবলিশ করে দেবো এখন ওখান থেকে দেখে নিন ঠিক আছে কাজ এখানে সিম্পল কিন্তু কথাগুলো ছিল খুব ইম্পর্টেন্ট হ্যাঁ কাজগুলো এগুলো খুব কঠিন কিছু না হাম ওই না আমি বলেছি কাজগুলো যে কোনো ইউটিউব থেকেও দেখে নিতে পারেন কিন্তু আমাদের বুদ্ধিমান হইতে হবে ফ্রিল্যান্সিং করি ব্যবসা করি চাকুরি করিয়া চুরি করিয়া ডাকাতি করি আমাদের বুদ্ধিমান হইতে হবে বুদ্ধিমান না হইতে পারলে কোনো সেক্টরে আমরা ভালো কিছু করতে পারবো না যারা কৃষি কাজ করে একটা স্বাভাবিক কৃষক ওই প্রতি বছর ধান চাষ করে তামাক চাষ করে পাট চাষ করে এভাবে একটা ধারাবাহিক বা করছে সেও করে কিন্তু চালাক কৃষক সবসময় সুযোগের সদ্ব্যবহার করে তিনি আগাম একটা ধারণা রাখে যে এবারে কোন ফসলের মধ্যে বেশি লাভবান হওয়া যাবে তো সেই ফসলটা চাষ করে ফলে ধান না চাষ করলাম কারণ তার যদি ওই চাষ করে যদি বহুগুণ লাভ করা যায় তাহলে আমি সেই দিয়ে ধান কিনে রাখবো তাই না তা আমাদেরও তাই ফ্রিল্যান্সিংয়ের প্রত্যেকটা সেক্টরে আমাদের বুদ্ধিমান হইতে হবে যে কোন ক্যাটাগরির কাজগুলো ইজি হবে প্লাস নেক্সট আরও পাঁচ বছর আমি করে খাইতে পাবো প্লাস যেটার মানে অফার সম্ভাবনা রয়েছে অর্থাৎ প্রচুর চাহিদা রয়েছে যেটা দীর্ঘমেয়াদী কাজ করতে পারবো কন্টিনিউয়াসলি ক্লায়েন্টের সঙ্গে মান্থলি প্রজেক্ট বেস এরকম তো এইভাবে চালাকি করে কাজ করতে হয় তো সেই ধরনের কিছু কথা বলেছি উদাহরণ সহ করে দেখেছি ফাইবারের তো আমি আর বেশি কিছু বলছি না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর একটা কথা মনে রাখবেন যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চান ডিজিটাল মার্কেটিং সমান সমান কিন্তু তাকে বলা হচ্ছে কি সবচেয়ে ধূত্তর ব্যক্তি অর্থাৎ আপনাকে ওয়েব ডিজাইনও জানা থাকতে হবে গ্রাফিক্স ডিজাইনও জানা থাকতে হবে এসিও জানা থাকতে হবে মার্কেটিংও জানা থাকতে হবে এবং মানুষের মন কী বলে সাইকোলজি জানতে হবে তাহলেই আপনি ডিজিটাল মার্কেটিং করতে পারবেন ডিজিটাল মার্কেটিং মানে সহজ মনে মনে হয় এরকম সবাই ভাবে যে আরে ডিজিটাল মার্কেট প্রচুর টাকা প্রচুর খালি গেলেই হয় তাড়াতাড়ি সাকসেস হওয়া যায় এইটা ভুল তবে হ্যাঁ ডিজিটাল মার্কেটিংয়ে প্রচুর টাকা এখানে হাওয়ায় টাকা বানানো যায় কিন্তু এটার জন্য দরকার ব্রেন ঠিক আছে এবং মাল্টিপারপাস ট্যালেন্ট থাকতে হয় যে কাজটা করলাম সে কাজটা করতে গিয়ে আমাদের গ্রাফিক্সের ব্যবহার করতে হয়েছে কি না আমরা এসিও ফ্রেন্ডলি বিষয়ে আমরা জেনেছি কি না তো দেখেন তাহলে ডিজিটাল মার্কেট অনেকগুলো স্কিল থাকতে হয় তো যারা আসেন তারা নিজেকে ওইভাবে প্রস্তুত করে নেন আদারওয়াইজ এখান থেকে এখনও চান্স আসে অন্য গ্রুপে আপনি ভর্তি হতে পারেন আর যদি মনে করেন না এটাই আমি থাকবো হয়তো এখন কিছু বুঝতেছি না বাট ওইভাবে তাহলে রেডি করেন ডে বাই ডে যে আমাকে সব কিছু জানতে হবে প্রচুর প্রচুর জানতে হবে আমার মেন্টর বা আমার টিচার যতটুকু শেখাবে আমি তার চেয়ে আরও বেশি জোগাড় করব তবেই আপনি ডিজিটাল মার্কেটিং করতে পারবেন আমি এতটুকু শেখাই দিলাম আপনি এতটুকু সীমাবদ্ধ প্লাস কাজ করতে দিয়েছে একটা হোমওয়ার্ক আমি ওইটাতেই কাছোমুচু করি ফাঁকি বাজি দিয়ে অল্পুকটুক করে খালি গোজামিল দিয়ে ভাই আমার এটা এতটুকু কমপ্লিট তাইলে কিছু হবে না বুঝছেন বরং ওইটার চাইতে আর কি বেশি করা যায় সেইটাও করা যাবে কারণ এটা স্কুল কলেজ না একাডেমিক না পরীক্ষা না এটা মার্কেট আর মানুষ প্রতি সেকেন্ডে আপডেট হইতে হয় যারা ডিজিটাল মার্কেটিং করে বুঝছেন তো যাই হোক আর বিশেষ কিছুই বলছি না অনেকক্ষণ ধরে কথা বললাম তো শুভ সন্ধ্যা টাটা বাবাই ভালো থাকবেন